নেতৃত্বের প্রতি যদি বিশ্বাস থাকে তাহলে কোন যোগ্যতা সম্পন্ন মানুষ নিয়ে অপঙ্গ বন্ধু সোনার বাংলা বানানো যায়। মুখটা বাইরে থাকে আমি মন্ত্রী হই, নেতৃত্বের প্রতি যদি বিশ্বাস থাকে তাহলে কোন যোগ্যতা সম্পন্ন মানুষ নিয়ে অপঙ্গ বন্ধু সোনার বাংলা বানানো যায়। আমি নাইমুজ্জামান মুক্তা ভাই আর চেয়ারম্যান কহিল আমি আপনাদেরকে কি বলবো, আমি জীবনে আসি নাই পঞ্চম, তবে আজকে আসার পর মুক্তা ভাই আর মিলন যে সম্মান আমাদেরকে দেখাইছে আমি আর জীবন পঞ্চম সামনে না সারা জীবনে একবার। আর যদি মুক্তা ভাই আগে আমি মন্ত্রী হই উপস্থিত আছে, এখন আস্তে আস্তে আমাদের জবাবদিহিতা আসতেছে, আমাদের যে সম্ভাবনার জায়গা তাদের পঞ্চগড়। 40% বেশি গ্লো বিশ্বে এক নাম্বার গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। আমি যদি আগে জানতাম তো বহু আগে আসতাম, আর আমি যদি আগে জানতাম এত সম্ভাবনা তাহলে নাইমুজ্জামান মুক্তা ভাইয়ের সাথে আগেই খাতি করতাম। আমার খাতি হয়েছে এমপি হওয়ার পর। তবে আপনাদেরকে একটা কথা বলি, শুনেন, আমি এখানে আইসা আমার কি লাভ হয়? আমি যে এই ঘামতে ঘামতে আইসি বিমানে আইসি সকালবেলা উঠে আইসা এখানে 3 ঘন্টা জার্নি করে আইসা আপনাদের এখানে আবার 3 ঘন্টা জার্নি করে যাব, আমার প্লেয়ারগুলো এখন গোয়ালা দিবে 15 ঘন্টা লাগবে আমাদের হবিগঞ্জে যেতে। কি জন্য আসি জানেন? আমি এমপি হয়ে তো আর এখানে তো আমার কোনো কাজ নাই, আমার এলাকা ছেড়ে আপনাদের এলাকায় আসছি। আমার এলাকার মানুষ জিজ্ঞেস করে যে তুমি যে চলে গেলা বাংলা বান্দা আমাদেরকে কে দেখবে, আমার এলাকার মানুষকে বুঝাইছি যে আমি গেলে তো শুধু আমার এলাকার মানুষের উন্নতি হবে, আর আমি যদি বাংলা বান্দা যাই তোমরা যদি আমার যাইতে দাও তাহলে মুক্ত ভাইয়ার সিদ্ধি ভাইকে নিয়ে সারা বাংলাদেশের ফুটবলের উন্নতি হবে। শুনেন, ফুটবলটা আমাদের প্রথম প্রেম, এই ফুটবলটা নষ্ট হয়েছে বুঝাই আপনাদের দাঁড়ে দাঁড়ায় ঘুরে বেড়াই এ তো ঘাম মাটিতে ফেলছে। আমার বিশ্বাস আমার মতো আর কেউ বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টে এত ঘাম ফলেছে কি আমি জানি না। আমি আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাই, আপনাদের যারা ইয়াং আছে তরুণ যারা আছে তাদেরকে বলবো আপনাদের জন্য একটা মডেল ক্যারেক্টার আছে, এই মুক্তা ভাই একটা মডেল ক্যারেক্টার, তাহলে ফলো করেন কিভাবে এত দূর থেকে উঠে গিয়ে ঢাকায় একটা অবস্থান তৈরি করছে। আপনারা দেখেন সিদ্দিক ভাইকে আমাদের পার্লামেন্টে 8-10 জন বড় ব্যবসায়ীদের একজন এবং এত মন ভালো মানুষটা, আমি কি বলবো এত মন ভালো যে আমার যদি কেউ জিজ্ঞেস করে বইন বিয়া দিলে কাদের মতো